হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন আরটি ভিডিও অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে নভেম্বরের 4 তারিখ আর শুক্রবার। তো এখন বাজে 6:30 থেকে 7টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদা ভাই হাঁটছি। তো আমরা যাচ্ছি এখন, বুড়িমা ঠাকুর বিসর্জন হবে। তো বুড়িমা ঠাকুর বিসর্জন হয় সে হতে হতে, আগে হতো 2টা-8টার সময় ঠাকুর বেরোতো, আর এখন মানে ঠাকুর বিসর্জন হতে হতে 6:30-7টা। তো এবার আরও দেরি হয়ে গেছে, এবার বিসর্জন হয়ে বেরোতে বলেছে 8:30-8টার সময় বেরোবে। তো একটু ঝামেলা হয়েছিল বলে তাই একটু দেরি করে বেরিয়েছে। তো আমরা দেখো এখন টোটোয় উঠে পড়েছি, তো তোমাদের দাদা ভাই আর আমি। তো আমার বোনও আসছে, ও পরে আসবে। তো শায়নকে বলা হয়েছে কিন্তু শায়ন ঘুমাচ্ছে বলে ও হচ্ছে আসলো না। তো এখন দেখো আমরা চলে এসেছি রাজবাড়িতে। তো এখানেই দাঁড়াবো আমরা, কারণ আর ওই সাইডে যাবো না, কারণ ওদিকে গেলে আবার মানে আর এই জায়গাটায় দাঁড়াবো, ঠাকুর এখান থেকে দেখতে পারবো। তো দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর যে দেখছো না কত মানুষ, তো অনেকেই রাত্রিবেলায় হচ্ছে ঠাকুর দেখতে আসে। তোমাদের তো আগের ভিডিও বলে দিয়েছিলাম যে আজ কালকে বড় বড় ঠাকুরগুলো বিসর্জন হয়। তো ওর জন্য রাত্রিবেলায় দেখো অনেকেই কিন্তু রাত্রিবেলায় এসে বড় বড় ঠাকুরগুলো দেখে, আর বুড়িমা ঠাকুর দেখার জন্য সবাই দেখো অপেক্ষা করে আছে। তো দেখতে থাকো ভিডিও, আর দেখো দেখেছো সব ফোন নিয়ে ক্যামেরা মানে ভিডিও করার জন্য সব ফোন তুলছে আর নামাচ্ছে। এই শুধু মানে আর কি বলবো, মানে এরকম ঠাকুর বিসর্জনের এই এরকম আমি ফার্স্ট, মানে তোমাদের দাদা ভাই বললো চলো দেখতে যাব, একবার বলেছিলো 5:30টার সময় উঠবো, উঠে যাব। কিন্তু আমাদের কপালটাই ভালো ছিল, বলতে 5:30টার সময় আমরা যদি যেতাম আমরা বিরক্ত হয়ে বাড়ি চলে আসতাম, কারণ ঠাকুর এসছে অন্তত 10:30-10:30-10:30-এর সময়। তো দেখো প্রথমে দেখো লোকে, দেখো লোক আর লোক মানে শুধু মাথা আর ফোন দেখা যাচ্ছে। তো দেখো তারপর প্রথমে আসলো দেখো ঢাকির একদল, ঢাকির দল। তো আমরা ভাবলাম যে মনে হয় ঠাকুর চলে আসলো, আমারও তো সব ফোন টোন নিয়ে মানে তোমাদের দাদা ভাই ফোন ভিডিও করছিল। তো ফোন নিয়ে এত মানে এত দেরি হচ্ছিলো যে তোমাদের দাদা ভাই মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোনটা নিয়ে। তো এই দেখো কত লোক আর লোক, মানে শুধু মাথা যাবে, শুধু এইটুকু জায়গায় এত লোক। তো সারা রাস্তা আশেপাশে যেগুলো আছে, আর তারপরে ঘাট যেখানে বিসর্জন হয় সেখানে প্রচুর লোক। আর এই দেখো বুড়িমা ঠাকুর চলে এসছে। তো এখানে একটু সাউন্ড দেবো আমি, তো দেখো দেখতে থাকো ভিডিও। দাদা ভাই রাত্রিবেলায় প্ল্যান করেছিল যে সকালবেলায় আমরা 5:30টার সময় তোমাদের তো বললাম যে যাবো ভিড় মানে ঠাকুর দেখতে যাব। তো আমি বললাম যদি চেতন পাও আমাকে বলো, তো এরকমভাবে ঠাকুর বিসর্জন এরকম দেখবো, বুড়িমা ঠাকুর আসবে এটা সত্যি ভাবিনি। আর আমি তো ভেবেছি হয়তো বিসর্জন হয়ে গেল, কারণ আমরা ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে গিয়েছিলো। তো আমরা ভাবলাম যে আর যেতে পারবো না, কিন্তু যাই হোক মাকে আমরা দর্শন করতে পারলাম, এটাই অনেক। তো দেখতে থাকো ভিডিও। আর দেখো আমরা ভেবেছিলাম এখানে ঠাকুর হয়তো না চাবে, কিন্তু ঠাকুরের পিছন দিকে যে বাসটা আছে ওইটা মানে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওইখানটা ভেঙে গেছে, আসলে বারবার ভেঙে যাচ্ছে, কিছু একটা হয়েছে ঠাকুরের। এখন এই বছর তো ঠাকুরের একটু বেদি চেঞ্জ হয়েছে, আসলে ঠাকুরের মন্দিরটা একটু ছোট ছিল, কিন্তু পিছন দিকে একটা বয়স্ক মহিলা মানে বাড়ি ছিল, সেই বাড়িটা ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে, মানে দান করে দিয়েছে ঠাকুরকে। তো এই জন্য মন্দিরটা একটু বড় হয়ে গেছে, আর বেদিটাও হচ্ছে পিছন দিকে চলে গেছে, মানে লোকের মুখে কথা শোনা তাই তোমাদেরকে বলছি। অনেকে হয়তো জানো না, অনেকে কৃষ্ণনগরে হয়তো বাইরে থাকো ওর জন্য, বা অনেকে শুনেও থাকতে পারো, তো ওর জন্য আমি কথাটা বলছি। আবার অনেকে বলছে যে তিন বোন একসাথে মানে বুড়িমা ঠাকুর তার দুই বোন আছে, মানে অনেক মানে আগে পরে হয়ে গেছে বলে ঠাকুরের হয়তো কিছু একটা মানে যাই হোক সন্তুষ্ট হয়নি, ওর জন্য ঠাকুরটা আর ঘোরালো না, ঠাকুরটা নিয়ে গেল। আর যত যে যাচ্ছে ঠাকুর তত হচ্ছে মানে ঠাকুর ভারী হয়ে যাচ্ছে। তো লাস্টের দিকে যখন ঘাটের কাছে তখন হচ্ছে যারা কাঁধে করে নিয়ে আছেন মানে 100 থেকে 150 হচ্ছে কাঁধে করে নিয়ে আছেন লোক, তো তারা মানে কি বলবো অসুস্থ হয়ে গেছিলেন। লাস্ট পর্যন্ত নকুল দানা আর জল দিয়ে ঠাকুরকে মানে অনুরোধ বিনোদ করে নিয়ে তারপরে ঠাকুরকে নকুল দানা মানে মিষ্টি জল নিবেদন করিয়ে তারপর ঠাকুর হালকা হয়, তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। তো এই হচ্ছে মানে সবার কাছে শুনছি এই কথা, তো তোমাদের তাই বললাম। তো
তো তো এখন দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে ঘাটের দিকে। তো তারপরে আমরা ভাবলাম কি একটু যে ঘাটের দিকে যাই, তো আবার ভাবলাম যে আমাদের পাড়ার ঘর বিসর্জন আছে, যদি ঘাটের দিকে এখন যাই তাহলে পাড়ার ঘর বিসর্জনের সাথে যেতে পারবো না, আর সায়ন তো শুনবে না, সায়ন ঘর বিসর্জনে যাবেই, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন বুড়িমা ঠাকুর দেখে দেখে এসে এখন চলে এসেছি আনন্দময়ীতলা ঠাকুরের কাছে। তো এই মন্দিরটা ঠাকুর খুব জাগ্রত মানে কোনো কিছু মানুষ করা হলে আমরা এখানেই করি বেশিরভাগই, তো মা আমাদের আশীর্বাদ পূরণ করে, খুবই অনেক কয়েক বছর মানে ঠাকুর পুরনো। তো চলো অত একটু ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, এরকম তো সেটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে দিচ্ছি, এরকম করে ঠাকুরটা এখন অসম্ভব হয়ে যাবে। তো চলো ব্যাকে দেখে দিচ্ছি। ওই লোককে দেখাস না নাকি? তো আমরা এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এখানে দেখো কত আর এই যে প্যান্ডেল ট্যান্ডেল সব ভাঙা হয়ে গেছে, তো মনটা একটু খারাপ, ঠাকুর চলে যাবে আর আবার এক বছর পরে। কি হাল প্যান্ডেলের, তো চলো। আর তোমাদের দাদা ভাই দোকান থেকে পুরি নিয়েছে, তো সেই পুরিগুলো এখন খাওয়া দাওয়া হবে, আর সায়ন ঘুম থেকে মানে উঠে গেছে এতক্ষণে, তো চলো খাওয়া দাওয়া করে নিই হাত পা ধুয়ে, তারপর আবার যাবো ঘট বিসর্জন দেখতে। তোমাদের দাদা ভাই বলছিলো যাবে না, তখন সায়নকে তো আমি একা ঠেকাতে পারবো না, এখন বড় হয়েছে, তো তোমাদের দাদা ভাই যাবে সায়নকে নিয়ে। তো চলো বাড়ি দেখা হচ্ছে। দেখো আমরা বাড়িতে এসে পরোটা খাওয়া আরম্ভ করে দিয়েছি, তো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর সায়নের খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে খাই দিচ্ছে। তো এই দেখো এখানে সায়ন দেখো খেয়েটে এখন হাত টাত মুচ্ছে, আর জামা কাপড় দেখেছো সব মেলা আছে, তো এইগুলো হচ্ছে সব এখন ভাজ ভাজ করে রাখবো জামা কাপড়, তারপরে স্নান টান করে তারপরে যাব হচ্ছে ঘর বিসর্জন দেখতে। আর আমার এই ভিডিওটা আমি মানে 4th নভেম্বরের যে ভিডিও মানে এদিনকার সেই ভিডিওটা আমি হচ্ছে অল্প অল্প করে পোস্ট করব, তিনটে পার্ট করবো তারপরে পোস্ট করবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে ওর জন্য, আর বড় ভিডিও হয়ে গেলে অনেক বন্ধুরাই আছে দেখে না, ওর জন্য আমি ছোট ছোট পার্ট করে তারপরে হচ্ছে পোস্ট করব। তো দেখতে থাকো ভিডিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।